আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ঐতিহ্যবাহী সংগঠন পূর্ব তারাকুম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মুসা আনসারী সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। প্রধান বক্তা হিসেবে হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব, প্রধান মুফাসসির হিসেবে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা মামুন হুসাইন হাবিবী ঢাকা, এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত হয়েছেন মাওলানা মোহাম্মদ খোরশেদ আলম হুসাইনি। উদ্বোধক হিসেবে উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে সাবেক মেম্বার জনাব নাসির সাহেব। মঞ্চে উপস্থিত আছেন আমন্ত্রিত ওলামায়ে কেরাম, জনপ্রতিনিধিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাবেক জনপ্রতিনিধি, আমন্ত্রিত অতিথিবৃন্দ। আমার সামনে বসে আছেন একজন তরুণ যুব সমাজ, সম্মানিত মুরব্বীবৃন্দ, পদ্মার আড়ালে মা বোনেরা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সম্মানিত সর্বস্তরের উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই অপেক্ষা করেছি প্রধান বক্তার বক্তব্য শোনার জন্য। বিশেষ বক্তা আমাদের মধ্য থেকে বয়ান সেরে উনি চলে গেছেন, প্রধান বক্তা আসবেন সে প্রত্যাশা আমরা রাখছি। কিছুক্ষণের মধ্যেই আমি দুই মিনিটেই আমার বক্তব্য শেষ করবো, আপনারা নড়াচড়া করবেন না। প্রধান বক্তার বক্তব্য শুনে সবাই যাবেন এবং সর্বশেষ মোনাজাতে অংশগ্রহণ করবেন। আমরা জনপ্রতিনিধি, আমাদের বিভিন্ন প্রোগ্রামে যেতে হয়, এই জন্য পূর্ণাঙ্গ টাইমটা সময়টা আমরা দিতে পারি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সর্বোপরি আমি যে কথাটা বলবো, এই তাফসিরুল কোরআন মাহফিল নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। এই তাফসিরুল কোরআন হবে কি হবে না, গতকালকে রাত 11টা পর্যন্ত আমরা অন্ধকারে ছিলাম। আমাদের আজকের যিনি বক্তব্য সঞ্চালক ছিলেন জামাল এবং কামাল, আমাদের নাসির সাহেব উদ্বোধক, আমাদের আব্দুল জলিল সহ অনেকে আমাকে ফোন করেছেন। আমি আইসি সাহেবের সাথে কথা বলেছি, ওসি সাহেবের সাথে কথা বলেছি, ইএনও সাহেবের সাথে কথা বলেছি, ওনারা অন্যর অবস্থানে, কে যেন তাদেরকে ভুল বুঝিয়ে দিয়েছেন, বক্তাগুলো বিতর্কিত। এরপর আমি জামাল এবং কামাল, সম্ভবত আমাদের মামা নাসির সাহেব সহ বিভিন্ন মাধ্যমে আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয়ের কাছে ওনারা গিয়েছেন এবং ওখান থেকে আমাকে ফোন করেছেন। আমি বলেছি আমি ওয়াজে যাব, আমি বিশেষ প্রধান অতিথি, আমি ওই ওয়াজে অংশগ্রহণ অবশ্যই করব। এটা ইন্ডিয়া না, এটা ওয়াজ হতে হবে। আমরা ইন্ডিয়ায় বসবাস করছি, এটা বাংলাদেশ। বাংলাদেশের মুসলমান কোন ওয়াজ বন্ধ করতে পারে না। সেই ক্ষেত্রে তৈব ভাই জামাল এবং কামালকে পাঠিয়েছেন থানায়, থানা থেকে ওসি সাহেব আমাকে আবার ফোন করেছেন আপনি ওয়াজে যাবেন কিনা। আমি বলছি অবশ্যই যাব। এরপরে শর্ত সাপেক্ষে ওনাদেরকে একটা লিখিত দিয়েছেন, সেই লিখিতর মাধ্যমে আজকে ওয়াজ মাহফিল হচ্ছে। এটা একটা অনুচ্ছেদের মুখে পড়েছিল, এই জন্য শ্রোতা কম হয়েছে। তারপর আমি বলবো যে সমস্ত শ্রোতারা এসেছে, অনেক বড় বড় চট্টগ্রাম শহরে ওয়াজ মাহফিল এত মানুষ হয় না, অনেক জনসমাগম ঘটেছে। যারা আজকে কষ্ট স্বীকার করে এই আদর্শ সমাজ কল্যাণ পরিষদকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, তারা অনেক কষ্ট করেছেন, অনিশ্চয়তার মধ্যে পড়েছেন, তারা ওয়াজ হবে কি হবে না। আর যারা এসেছেন কালকে রাত্রের পর মনে আজকে সকালে পাদ্রসিটি করেছে, অনেকেই জানান না এখনো আজকে ওয়াজটা হচ্ছে কিনা, এটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সর্বোপরি আমি যারা আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডের সদস্যবৃন্দ, সাবেক মেম্বার যেমন আব্দুল হালিম বসর সাহেব আছেন, আমাদের জলিল সাহেব আছেন, জামাল আছেন, কামাল আছেন, নাজির সাহেব আছেন, হযরত অনেক মাওলানা ওলামায়ে কেরাম, এখানে আমার বাপের সমতুল্য মুরব্বীবৃন্দ আছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান আছেন, সবার নাম এক এক করে বলতে গেলে অনেক সময় লাগবে, এই জন্য আমি কথা বাড়াবো না। আমি যারা আমন্ত্রিত ওলামায়ে কেরাম সহ আমন্ত্রিত অতিথি হয়ে আজকের ওয়াজ মাহফিলকে ধন্য করেছেন, কৃতার্থ করেছেন, আলোকিত করেছেন, সবাইকে শ্রোতাবৃন্দু সহ পদ্মার আড়ালে মা বোনেরা যারা আছেন সবাইকে আমি দাঁতপাড়াবাসীর পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য দোয়া আছে। আমি বিশেষ করে আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় যথেষ্ট ভূমিকা রেখেছেন, উনি জামাল এবং কামালকে ওসি মহোদয়কে ফোনে কথা বলে ওনাকে পাঠিয়েছেন, ওনাদেরকে পাঠিয়েছেন, যার জন্য আমরা আজকে একটি সুন্দর মাহফিল শুনতে পাচ্ছি, সুন্দর সমাগম হচ্ছে, সুশৃঙ্খল সমাগম হচ্ছে। আয়োজক কমিটি সহ শ্রোতাবৃন্দু সহ সকল অতিথিবৃন্দুকে আমি উদ্বোধক সহ সবাইকে আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আমাদের উপজেলা চেয়ারম্যান ইয়ানু মহোদয়ের জন্য দোয়া সে আমার বক্তব্য শেষ করছি।
ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।